এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যে দিল্লিতে গত 6 মাসের রেকর্ড ভাঙলো করোনায় দৈনিক সংক্রমণ পাশাপাশি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 153 এদিকে ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ একদিনে আক্রান্ত 12133 জন এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 37101 এই উদ্বেগের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণও গত 24 ঘন্টায় ব্রিটেনে সংক্রমিত 82886 জন দেশে করোনা পরিস্থিতির দিকে নজর রাখব দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ কমেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 6563 জন গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 7081 গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 132 জনের গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 264 দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 477554 আক্রান্তের সংখ্যা 3,47,46,838 নজর রাখব পরের খবরে মালদায় বাড়ির ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্য মৃত্যু গুরুতর জখম স্ত্রী আজ সকালে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায় ওই ঘটনাটি ঘটে মৃতের নাম সমীর হালদার পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো সকালে স্ত্রীকে নিয়ে বাড়ির তিনতলার ছাদে হাঁটছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সেখান থেকে পড়ে যান গোবিন্দ দম্পতি দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী দুর্ঘটনা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ আসবো পরের খবরে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার গুলি করে খুনের অভিযোগ পরিবারের মৃতের নাম ভুবন মণ্ডল পরিবার সূত্রে খবর গতকাল সন্ধ্যায় বাইকে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বছর 25-এর যুবক এরপর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে তার মৃতদেহ উদ্ধার হয় খোঁজ মেলেনি বাইকের কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ অমিক্রন ধাক্কা শেয়ার বাজারে বাজার খুলতেই সেন্সেক্স পড়ল 1400 পয়েন্টের বেশি 400 পয়েন্টের বেশি পড়ল নিফটি বাজার থেকে গায়েব 10 লক্ষ কোটি কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার অভিরূপ বাবু বাজার থেকে গায়েব 10 লক্ষ কোটি অমিক্রন ধাক্কা শেয়ার বাজারে কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে দেখুন প্রথম কথা হচ্ছে এটা একটা কারেকশন কিছুদিন আগে শেয়ার বাজার অস্বাভাবিক ভাবে তেজি হয়ে গিয়েছিল সেটারও কোনো ব্যাখ্যা ছিল না সেখানেও একটা স্পেকুলেটিভ এলিমেন্ট কাজ করেছে এবং এখানেও আমার ধারণা মূলত একটা স্পেকুলেটিভ এলিমেন্ট কাজ করছে মানে আমরা যেটাকে বুলস অ্যান্ড বেয়ার বলি বুলরা টেনে তোলে দাম বেয়াররা নামায় এখন যেটা হচ্ছে যে এটা একটা আমার মনে হচ্ছে যে এটা অনেকাংশেই ন্যাচারাল মানে কারেকশন এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে ওমিক্রন আসছে বলে শেয়ার বাজার একটু নার্ভাস হয়ে গেছে কিন্তু সেইভাবে ওমিক্রনের প্রভাব এখনো তো দেখতে পাচ্ছি না এটা ঠিকই যে মানে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছেন ওমিক্রন অনেক বেশি ছোঁয়াছে ইত্যাদি কিন্তু সেইভাবে লেনদেনের ওপরে অর্থনৈতিক কেনা বেচার ওপরে এর প্রভাব এখনো চোখে পড়েনি তার ফলে আমার মনে হয় এটা একটা স্বাভাবিক কারেকশন খুব বেশি বেড়ে গিয়েছিল এবার আস্তে আস্তে কমছে অনেক ধন্যবাদ আপনাকে